ভাবুলে বললে ও হাত তুলে লাগবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সকাল থেকে একটুও সময় পাইনি, সেই সকালবেলা চা খেয়েছিলাম ব্রেকফাস্ট করে, ওইটার ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে আর একটুও সময় পাইনি। আজকে বাড়ি চলে যাচ্ছি, তোমাদের বললেই ছিলাম। তো ব্যাগ গোছানো, তারপর ফ্রিজটার মধ্যে যা যা আছে খাবারগুলোকে বের করে সব মোটামুটি একটু শেষ করে দেওয়া, তারপর সেগুলো আর কি যা যা সবজি আছে, দাঁড়া বাবা, যা যা সবজি আছে সেগুলোকে আবার প্যাকিং করে নিয়ে যাওয়া। কি কি হয়েছে, তোর সাথে কথা বলতে হবে, বলবো তো কথা, দাঁড়া। এবার ওই করতে করতে ভীষণ লেট হয়ে গেছে আমার, আর আজকে আবার তার মধ্যে রবিবার, জানো তো নিরামিষ রান্না করতে গেলে বেশি ঝামেলা। সেই ওর বাবাকে বলেছিলাম আজকে বাইরে থেকে তুমি একটুখানি খেয়ে নেও, আজকে আর কিছু রান্না করবো না, কালকে রাতের না একটু চিকেন ছিল, তো যোগুকেও একটা পিস চিকেন খাইয়ে দিয়েছি আর আমিও চিকেন দিয়ে খেয়ে নিয়েছি, কিন্তু ওর বাবা তো খাবে না। তো যাই হোক, হোটেল থেকে ওর বাবা খাবার পায়নি কোথাও নিরামিষ, কোথাও নিরামিষ কিছু ওর বাবা পায়নি, তো ওই জন্য ঘরে আমাকে আবার বললো, আমি আবার সেই পোস্ত, মুগের ডাল, তারপর ভাজা ভুজি এইসব টুকটাক আবার রান্না করলাম। তো এই সন্ধে হয়ে গেছে, আমাদের এই গাড়িও চলে এসছে, আমরা এই এখন বেরিয়ে যাবো। ওর জগুর ঠাকুমা তো ভীষণ আনন্দে রয়েছে, কতদিন বাদে নাতিকে দেখবে, আর আমিও অনেক দিন বাদে যাব, বেশ আনন্দ লাগছে। কালকে আবার জন্মাষ্টমী, আবার মাটি তোলা, খুব আনন্দ, খুব মজা হবে আমাদের এবারে, তাই তো জগু? খুব মজা হবে বাড়ি গিয়ে। হ্যাঁ জগু, বেশি কথা বাড়াতে চায় না, টাটা বলে দিচ্ছে তোমাদের, টাটা, এরপর বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে, টাটা, টাটা করে দাও, টাটা। এখন বেরোলাম, দেখি কখন পৌঁছাই আমরা। রাস্তার ওয়েদারটা আজকে ভালোই আছে, যেগুলো সবাই জড়ো হয়ে গেছে বাবা কিভাবে দেখছে, কি করছো রে, কার কাছে যাচ্ছ, থামথামের কাছে, তুমি থামথামের কাছে বারবার যাবে, আর থামথামের আজকে রুটি হবে না, আজকে আর থামথামের রুটি হবে না, চল। আরে কোথা দিয়ে গলছিস, কোথা দিয়ে গলছিস, ও এই দিকটাকেই ধরবে, ওই দিকটা ধরবে না, মা আপনাকে খুঁজছে, কোথায় থামথামকে খুঁজছো, উই যে থামথাম, আই দেখো আপনাকে খুঁজছে থামথাম, ওটা দেখছি থামথাম পাওয়াটা খুঁজছি, ওটা কি করেছেন, এটা ওরা মানা কইতাছেন, ও সকালে হয়েছিল নাকি, নাও বললেন, ও আমাদের ঢুকতে ঢুকতে আজকে রাত্রি প্রায় 10টা মতো বেজে গেছে, আমরা বেরিয়েছিলাম কখন ওই 7:30-8টার সময়, এখানে খুব বৃষ্টি পড়ছিলো, তখন ওখানে বললাম না যে একটুও বৃষ্টি নেই, কী সুন্দর ওয়েদার, মাঝে রাস্তায় আসতে না আসতে মানে একটু ওদের তারকেশ্বরটা পেরোতে না পেরোতে বিশাল মুষলধারে বৃষ্টি হচ্ছে,
আর জুগুর না একটু ঠান্ডাও লেগে গেছে, এখানে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ওর জন্য নাক দিয়ে দেখছি জল পড়ছে। সবে মানে আধা ঘন্টা হলো এসেছি আমরা, তাতেই দেখছি ওর নাক দিয়ে জল পড়ছে। তো যা কী আর করা যাবে আর কি, কলকাতার ওয়েদার এখানকার ওয়েদারের মধ্যে না অনেক পার্থক্য। আমাদের ওখানে এসি চালাতে হচ্ছে কিন্তু এখানে যথেষ্ট ঠান্ডা। তো এখানে মা দেখছি আজকে মানে ওর জগুর বাবার জন্য আর কি একটু পরোটা করেছে, আর বাঁধাকপির তরকারি আর মিষ্টি ফিষ্টি আর কি করেছে। ও তো নিরামিষ খাবে, আর আমার জন্য আমিষ আছে, আমি তো আমিষ ভক্ত প্রাণী আর কি। তো কালকে মা বললো জন্মাষ্টমী যেহেতু ছেলে হয়ে গেছে, তুমি যদি ইচ্ছা হয় তো করতে পারো। তো আমি ভাবছি এখানে আছি সবার সাথে কোনো অসুবিধা নেই, তো জন্মাষ্টমীর এই অষ্টমীটা আর কি করবো। আমি এর আগে কি একটা অষ্টমী করলাম মনে পড়ছে না, আমি ঠিক ভুলে যাই। রাম অষ্টমী, রাম নবমীর আগে যে অষ্টমীটা সেটা আমি করেছি, সেটাকে বেশ কী একটা বলে আমার অত মাথায় নেই, নতুন নতুন করছি তো। তো সেটা আমি করেছিলাম, আর এইবারে কৃষ্ণাষ্টমী যেটা রাধা এই জন্মাষ্টমী কালকে এটা আমি করব। তো দেখা যাক কী হয় না হয়। আর হ্যাঁ, কালকে তো আমি যোগুকে গোপাল সাজাবো, এর জন্য ভীষণ এক্সাইটেড আছি। জামা কাপড়গুলো না দেখো আমি এই মেলে দিলাম, জানো তো ওইখানেই আমি ধুয়েছিলাম সকালবেলা, কিন্তু একটাও জামা কাপড় শুকায়নি। তো কী করবো, ওই জন্য আমি সব জামা কাপড়গুলোকে এখানে একটা প্লাস্টিকে করে নিয়ে এসেছি। আর এখানে যেহেতু শেড আছে তো ওপরে কোনো অসুবিধা নেই, মানে মেলে দিয়েছি। আর বারান্দাতে জামা কাপড় মেলা যায় না, ভীষণ বৃষ্টি পড়ছে, ছাটে ভিজে যায় রাতেবেলা যদি পড়ে আর কি বৃষ্টি, ওই জন্য আমি ছাদেই মেলে দিয়েছি। শেডের তলে বাচ্চা জামা কাপড় থাকলে অতটা অসুবিধা নেই, মানে মেলে দিয়েছি। জগু ওর ঠাম্মা বম্মা সবাইকে পেয়ে ভীষণ খুশি, সারা বাড়ি পুরো চেয়ার নিয়ে ঠেলে ঠেলে ঘুরে বেড়াচ্ছে সে। মানে এত বড় জায়গা পেয়েছে, ওখানে তো ছোট্ট ঘরের মধ্যে থাকে, সে ভীষণ আনন্দ। এবার কালকে সকাল থেকে তার দুষ্টুমি সবাই দেখতে পাবে। বললো ও হাত তুলে লাগবে, লজ্জা পাচ্ছে। যেখানেই গান চলবে সেখানেই নাচতে শুরু করে দেবে, এত নাচতে ভালোবাসে। ওর বাবা তো বলছে এখন থেকেই নাকি ওকে নাচের স্কুলে ভর্তি করে দিলে ভালো হয় আর কি। ও নাচে এখানে, ওকে একটুখানি খাইয়েও দিচ্ছি। মা ওর বাবার জন্য একটু পরোটা আর বাঁধাকপির তরকারি করেছিল, সেটাই একটুখানি দিচ্ছি, যেটুকু যা খায় আর কি। ওকে খাইয়ে আমিও ডিনার করতে বসে গেছি। আজকে ছিল হচ্ছে ভাত, ভেন্ডির তরকারি, চিংড়ি মাছের ঝাল, আর ডাল আর টক। তো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লাগলো।